প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি আমি আলোচনা করতে চলেছি ক্লাস এইটের থার্ড ইউনিট টেস্ট 2022 এর বেঙ্গলি কোশ্চেন পেপার উইথ অ্যান্সার, অর্থাৎ অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি। সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি তৈরি করেছি। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। তাহলে তোমাদের পরীক্ষা হবে 70 মার্কের এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথম জেলখানা চিঠি থেকে 5 মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তে হবে, দেখে নাও। আমার মনে হয় অপরাধীদের অধিকাংশেরই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, লেখকের এ কথা বলার কারণ কি? উত্তর দেখে নাও। নেতাজি সুভাষচন্দ্র বসু জেলখানার চিঠি গদ্যে জেলে বন্দী মানুষের অনিবার্য পরিণতি প্রসঙ্গে বলেছেন, আমার মনে হয় অপরাধীদের অধিকাংশেরই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না, বরং তারা যেন আরও হীন হয়ে পড়ে। আচ্ছা, এইবার লেখকের এ কথা বলার কারণ কি, দ্বিতীয় অংশ দেখে নাও। আর এর কারণ সম্পর্কে তিনি জানান তার বিশ্বাস, জেলখানার সমস্ত আবহাওয়া বন্দী মানুষকে বিকৃত ও অমানুষ করে তোলার উপযোগী। তিনি এই অবস্থা থেকে মুক্তির দিশাও দেখিয়েছেন। তিনি মনে করেন যে এই অবস্থা থেকে মুক্তির জন্য কারা শাসনের আমূল সংস্কার প্রয়োজন, আর সেই পদ্ধতি আমেরিকার ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলির গৃহীত পদ্ধতি হওয়া উচিত। ভবিষ্যতে সুযোগ এলে তিনি তা করবেন বলেও পত্রে জানিয়েছেন। সবশেষে তিনি বলেন, অপরাধীকে নৈতিক উন্নতির জন্য সবার আগে দরকার একটি নতুন প্রাণ, সদর্থক মনোভাব ও সর্বোপরি তাদের প্রতি একটু দরদ, সহানুভূতি ও সহমর্মিতা। 2 নম্বর প্রশ্ন, আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন, কে কাকে কথা বলেছেন, কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর, সুভাষচন্দ্র বসু তার বন্ধু দিলীপ কুমার রায়কে একথা বলেছেন। এবার কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে দেখে নাও। নেতাজি দিলীপ কুমার রায়ের লেখা পড়ে অভিভূত, চিঠিটি সুভাষচন্দ্র বসুর হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে, তার মনকে সেই চিঠি এতটাই স্পর্শ করেছে যে তিনি যেন নতুন এক চিন্তায় অনুপ্রাণিত হয়েছেন। দিলীপ কুমারের লেখায় তার মন এমন বিমোহিত হয়ে উঠেছে যে তার পক্ষে সে চিঠির উত্তর দেওয়া সুকঠিন। এমনকি তিনি এও জানেন যে তার চিঠি সেন্সর হয়ে প্রাপকের কাছে যাবে, তাতে নেতাজির ব্যক্তিমনের গভীর আবেগ ও বেদনা অনেকের সামনে চলে আসবে, যা তিনি কোনো দিন চাননি। তাই এই রকম চিঠি তার পক্ষে লেখা সম্ভব নয় বলেই তিনি বলেছেন, আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। 3 নম্বর প্রশ্ন, জেলখানার চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখ, কাতর, হতাশাগ্রস্ত নয়, বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয় ফুটে উঠেছে, আলোচনা করো। উত্তর, সুভাষচন্দ্র বসু মান্দালয় জেলে বন্দী জীবনযাপন করলেও চিঠির মধ্যে তার মানসিক অবস্থার অবনতির কথা কোথাও নেই। তিনি এখানে দুঃখে, কাতর বা হতাশায় মগ্ন নন, বরং দেখা যায় খুব সহজ ও স্পষ্ট ভাষায় তিনি লিখেছেন কারা শাসনের সংস্কার প্রয়োজন, এছাড়া জেলের অভিজ্ঞতা নিয়ে তিনি বই লিখতে চান। তিনি মনে করেন দীর্ঘ কারাবাসে বা নির্জনতায় আধ্যাত্মিক উন্নতি হতে পারে। তিনি আশা করেন জেলের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানাদি বন্দীদের জীবনে উৎকর্ষ সাধন করতে পারে। সর্বোপরি ভাবেন অশুপাতের ভিতর অনেক মহত্তর কর্ম লুকিয়ে আছে, অর্থাৎ বিনা দুঃখে অশ্রুপাতের ভিতর, বন্ধুরা এটা হবে অশ্রুপাতের ভিতর অনেক মহত্তর কর্ম লুকিয়ে আছে, অর্থাৎ বিনা দুঃখ কষ্টে মহৎ কিছু লাভ করা সম্ভব নয়। সুতরাং সুভাষচন্দ্র বসু রাজনৈতিক বন্দী হিসেবে কারাবাসের সময় প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা কারা শাসনের অব্যবস্থা ও বন্দীদের চরম দুর্ভোগ উপলব্ধি করলেও তিনি দুঃখ, কাতর বা হতাশাগ্রস্ত হয়ে পড়েননি, বরং
আত্মবিশ্বাসী হয়ে দুঃখ জয়ের আহ্বান জানিয়েছেন? তিন মার্কের প্রশ্ন এখান থেকে। মার্টারডম, মার্টারডম শব্দটির অর্থ কি? এই শব্দটি উল্লেখ করে বক্তা কি বক্তব্য রেখেছেন? মার্টারডম, মার্টারডম শব্দের অর্থ হল আত্মবলিদান। অন্যভাবে বলা যায়, রাজনৈতিক বিশ্বাসের জন্য বা মহৎ আদর্শের খাতিরে স্ব ইচ্ছায় প্রবল কষ্ট ভোগ করা। দ্বিতীয় অংশ, এই শব্দটির উল্লেখ করে বক্তা বলেছেন, দিলীপ কুমার রায় তার কারাবাসকে আত্মবলিদান, আত্মবলিদানের সঙ্গে তুলনা করলেও, দেখো আত্মবলিদানের সঙ্গে তুলনা করলেও নিজে তিনি সেটিকে সেভাবে মনে করার স্পর্ধাও রাখেন না। এটি তার কাছে বড় জোর একটা আদর্শ হতে পারে, এটি তার কাছে বড় জোর একটা আদর্শ হতে পারে। দুই, পরের বেদনা সেই বুঝে শুধু যে জন ভুক্তভোগী, ভুক্তভোগী উদ্ধৃতিটি সমার্থক বাক্য পত্রটি থেকে খুঁজে নিয়ে লেখো। সেই বাক্যটি থেকে লেখকের কোন মানসিকতার পরিচয় পাও। উত্তর দেখে নাও। প্রথম অংশ, পাঠে উল্লিখিত আলোচ্য উদ্ধৃতিটির সমার্থক বাক্য হল, আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম। দ্বিতীয় অংশ, ওপরের বাক্য থেকে সহজে অনুমান করা যায় নেতাজি কারাবন্দীদের প্রতি সহানুভূতিশীল। তিনি মনে করেন জেলখানা কেবল শাস্তিদানের জায়গা নয়, তা সংশোধনের স্থানও হওয়া উচিত। তাই তিনি দণ্ডপ্রাপ্ত অপরাধীদের সংশোধনের মধ্য দিয়ে সমাজ জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার পক্ষপাতী। কিন্তু এদেশের কারাগারে যে শাসন প্রণালী তাতে বন্দীদের সুকোমল মানুষবৃত্তির সম্পূর্ণ ধ্বংস হয়। লেখক তার সহানুভূতিশীল মন দিয়ে এগুলি উপলব্ধি করেন, সুতরাং এর থেকে বোঝা যায় তিনি দরদী ও অনুভূতিশীল মনের অধিকারী। তিন, বন্দী দশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? উত্তর, নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করেন একটি দার্শনিক ভাব জেলে বন্দী মানুষের মনে শক্তি সঞ্চার করে। বন্দী অবস্থায় সব মানুষই তার জীবন ও জগৎ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভের চেষ্টা করে। যথেষ্ট সময় থাকার কারণে নিজের অন্তরের দিকে তাকানোর সুযোগ পেয়ে এবং যে কোনোভাবে মানসিক শান্তি ও স্বস্তি লাভের দার্শনিক চেতনায় উদ্বুদ্ধ হয়, আর সেটিই বন্দী মানুষের মনে শক্তির সঞ্চার করে স্বাধীনতা থেকে পাঁচ মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে। এক, স্বাধীনতা কবিতা অবলম্বনে কবির স্বাধীনতা বোধের পরিচয় দাও। উত্তর, পাঠ্য স্বাধীনতা কবিতাটি ল্যাংস্টন হিউজের কবিতার অনুবাদ। কবির মতে পৃথিবীর প্রত্যেকটি মানুষ স্বাধীনতার বোধ নিয়ে জন্মায়, তার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সেই বোধের বিস্তার ঘটে। একই সঙ্গে কবির বিশ্বাস, জাতির সামগ্রিক উন্নতি ও শ্রীবৃদ্ধির জন্য স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাধীন কোনো জাতির মানুষ কখনোই আত্মমর্যাদায় বলিয়ান হয়ে বিকশিত ও উৎকর্ষতা পেতে পারে না। স্বাধীনতা আমাদের পুরনো ধ্যান ধারণা বোধ চেতনাকে সংঘবদ্ধ করে ভবিষ্যতের দিকে নিয়ে যায়। কবি বুঝিয়ে দিয়েছেন ক্ষমতাবান সাম্রাজ্যবাদী শাসক ও শোষকরা পদানতদের স্বাধীনতা দিতে চায় না, কোনো অধিকার না নিয়ে সবসময় বা আপোষ নয় স্বাধীনতায় আপোষ নয় স্বাধীনতা পাওয়ায়। দুই নম্বর প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝো? কি বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো? উত্তর, স্বাধীনতা একটা ধারণা। স্বাধীনতা বলতে বোঝায় নিজের অধীনে থাকা, ব্যক্তির স্বাতন্ত্র ও স্বাচ্ছন্দ্য বজায় রেখে বেঁচে থাকাই স্বাধীনতা। কোনো দেশের স্বাধীনতা কেবল স্বজাতীয় শাসকের অধীনে বসবাস করাকে বোঝায় না। দেশের শাসক শ্রেণী স্বদেশবাসীর বৈশিষ্ট্যকে নিজের ক্ষমতায় দমন করলেও স্বাধীনতা লাভ হয় না। দ্বিতীয় অংশ,
নানা বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন, যেমন বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ের স্বাধীনতা প্রভৃতি। এছাড়া অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদার ব্যাপারেও মানুষের স্বাধীনতা থাকা প্রয়োজন। আদাব থেকে পাঁচ মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে। এক, ভুলুম না ভাই এই রাতের কথা, কোন রাতের কথা বলা হয়েছে? আদাব গল্প অনুসারে সেই ভয়ানক রাতের সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর, 1946 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে লেখা সমরেশ বসুর আদাব গল্প থেকে এই পংক্তিটি উদ্ধৃত। এখানে হিন্দু সুতো মজুর আর মুসলমান নায়ের মাঝির দাঙ্গা বিধ্বস্ত একটি শহরে একটি ডাস্টবিনের আড়ালে আশ্রয় নেয়, কারণ কোনো মানুষ 144 ধারা আর কারফিউ জারি থাকার ফলে দলবদ্ধভাবে প্রকাশ্যে সন্ধ্যেবেলায় বেরোতে পারছে না। কিন্তু গল্পে উল্লেখিত দুটি মানুষ আলাদা সম্প্রদায়ের হলেও তারা দুজনেই শ্রমজীবী এবং উভয়ই দুঃখ দারিদ্র্যের শিকার, দাঙ্গার শিকার। তাই তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল, পরস্পরের সহমর্মী। সেজন্য মৃত্যু বিভীষিকাময় শহরের মধ্যে থেকে মাঝি 7-8 দিন পর নিজের বাড়ি যেতে চায়, কিন্তু সুতো মজুর তার বিপদের কথা ভেবে বারবার বাধা দেয়। তার এই ব্যবহারের পরিপ্রেক্ষিতে মাঝি তাকে জানায় সে এই রাতের কথা ভুলবে না। দুই, এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কী করে? উদ্ধৃতিটির আলোকে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটটি আলোচনা করো। উত্তর, আদাব গল্পের ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে লেখক 1946 খ্রিস্টাব্দে সংগঠিত হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গাকে ইঙ্গিত করেছেন। হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গাকে ইঙ্গিত করেছেন 1947 খ্রিস্টাব্দের 10ই আগস্ট ব্রিটিশ রাজের অবসানের পর ভারত দ্বিখণ্ডিত স্বাধীনতা পায়। সাম্প্রদায়িক রাজনীতির বীজ ভারতবর্ষ পাকিস্তান ও পূর্ব পাকিস্তানে বিভক্ত করে। ব্রিটিশ সরকার এই দেশের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে বিভাজন তৈরি করেছিল তার পরিণতি 1946 খ্রিস্টাব্দের সাম্প্রদায়িক দাঙ্গা। শহরে তখন 144 ধারা আর কারফিউ জারি হয়েছে, যার ফলে দলবদ্ধভাবে কোথাও ঘোরাঘুরি করা যাবে না, কিংবা নির্দিষ্ট সময় ছাড়া বাড়ি থেকে রাস্তায় বেরোনো যাবে না। সবসময় চলছে মিলিটারি টহল, কিন্তু তার মধ্যেই কোনো জায়গা থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ, শোরগোল, কারণ হিন্দু ও মুসলমানের মধ্যে দাঙ্গা বেঁধেছে। যে যাকে পারে হত্যা করছে, গুপ্তঘাতকের দল ছড়িয়ে আছে চারিদিকে, সুযোগ পেলেই তারা পরস্পরকে হত্যা করতে উদ্যত। অথচ হাটে বাজারে মানুষের মধ্যে কত হাসাহাসি, কথোপকথন, আর তারপরেই সবাই মেতে ওঠে এমন নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডে। তিন, হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ আদাব গল্পে কীভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। উত্তর, আদাব গল্পে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতির আবহ পরিবেশ রচিত হয়েছে তা বিশেষভাবে চোখে পড়ার মতো। যেমন ডাস্টবিনের ধারে সদ্য পরিচিত দুই ভিন্ন ধর্মী মানুষ একসঙ্গে বিড়ি খায়, সুখ দুঃখের কথা বলে। বিশেষ করে দাঙ্গার ফলে মুসলমান নায়ের মাঝি বলে তার নৌকা হারানোর কথা, আর সুতমজুর জানায় তার বোনের বিধবা হওয়ার কথা। তারা বুঝতে পারে না মানুষ এত নির্মম হয় কী করে। এইভাবে তারা শহরের গলি খুঁজিতে লুকোয়, পরস্পরকে পালিয়ে যেতে সাহায্য করে। সুতমজুর মাঝির পরিবারের কথা ভাবে আর আবার তার মৃত্যুতে বেদনাহতও হয়ে ওঠে। এমনকি মাঝির ভাই সম্ভাষণও বুঝিয়ে দেয় গল্পে তাদের পারস্পরিক নির্ভরতা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।